প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আজকে মহররম মাসের সোমবার দিন অথবা রাত, আসমানের দরজা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আজকে আল্লাহর শিখানো একটি ছোট্ট দোয়া মাত্র তিনবার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনাদের জীবনের যৌবনের যত কঠিন শক্ত গুণা আছে, এই চোখ দিয়ে যত গুণা করেছেন, ছবি দেখেছেন, নাটক দেখেছেন, টিভি সিনেমা দেখেছেন, আল্লাহ চোখের গুণাকেও ক্ষমা করে দিবে। এই কান দিয়ে যত গুণা করেছেন, গান বাজনা শুনেছেন এবং এই জবান দিয়ে যত গুণাহের কথা বলেছেন, সমস্ত জবানের গুণা, কানের গুণা, চোখের গুণা ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে, একটি গুণাও আপনার জীবনে থাকবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যদি অভাব অনটন থাকে, আপনি এই দোয়াটি আজকে পাঠ করুন। আজকে আসমানের দরজা খোলা আছে, পাঠ করবেন আর সঙ্গে সঙ্গে কবুল মঞ্জুর হয়ে যাবে। আপনি যত টাকায় ঋণগ্রস্ত হন না কেন, আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে, আপনার অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে আপনাকে ধনী বানিয়ে দেবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে, বৃষ্টির মতো রিজিক চতুর্দিক থেকে আসা শুরু করবে ইনশা আল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের যার মনের মধ্যে যে স্বপ্ন আছে, আশা আছে, আল্লাহর কাছে এই ছোট্ট দোয়াটি পড়ে বলবেন, শুধু আজকে যা বলবেন তাই কবুল মঞ্জুর হয়ে যাবে, আল্লাহ আজকে আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত, দেওয়ার জন্য প্রস্তুত, আসমানের দরজা আজকে সোমবার দিন অথবা রাত কিন্তু খোলা আছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শ্রেষ্ঠ দোয়াগুলো আমি আপনাদেরকে শব্দে শব্দে শিখিয়ে দেব, পড়িয়ে দেব, আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে পাঠ করবেন, তাহলে আপনাদের পাঠ করা হয়ে যাবে। এটা কিন্তু মহররম মাস, গুরুত্বপূর্ণ মাস, এই মাসের মধ্যে বেশি বেশি করে তাওবা করার জন্যে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী যে বলেছেন, তোমাদের পূর্ববর্তী অনেক জাতির তাওবাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যেই কবুল করেছে, অনেক নবী এবং রাসূলদের তাওবাও আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে কবুল মঞ্জুর করেছে। এটা মহররম মাস, আল্লাহর প্রিয় মাস। বারোটি মাসের মধ্যে চারটি মাস সবচেয়ে বেশি সম্মানিত, এর মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই চার মাসের মধ্যে আবার এক নাম্বার শ্রেষ্ঠ মাস হচ্ছে মহররম মাস। মহররম মাস পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করেছেন, ইউনুস আলাইহিস সালামের তাওবাকেও আল্লাহ কবুল করেছেন, এ মহররম মাসের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম খলিলকে আগুনের কুণ্ডলী থেকে বের করেছেন। আল্লাহু আকবার, খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, আপনি যা চাইবেন তাই পাবেন, আল্লাহর রহমতের মাস, বরকতের মাস মহররম মাস। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এবং সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মহররম মাসের মধ্যেও কিন্তু সপ্তাহের মধ্যে দুইটি রোজা কখনো বাদ দেন নাই, সোমবার এবং বৃহস্পতিবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলাল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সপ্তাহে দুইটি দিন রোজা রাখেন, সোমবারে রোজা রাখেন, কেন রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ও আমার সাহাবাই কেরামরা, আমি আগ্রহের সাথে প্রতি সোমবার কেন রোজা রাখি তোমরা কি জানতে চাও? শুনে রাখো, শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার সারা পৃথিবীর মুমিন যত মুসলমান আছে দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সপ্তাহের মধ্যে দুইটি দিন আমল নামাটা উপস্থাপন করা হয়। আল্লাহ তাআলা আমল নামাটা দেখতে পায়, নজর দেয়। আমি চাই আল্লাহর কাছে যখন আমার বিশ্ব নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আমল নামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে রোজা অবস্থায় দেখে আল্লাহকে খুশি করার জন্যে আমি রোজা রাখি। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সপ্তাহে দুই দিন আসমানের দরজাও খোলা থাকে, আল্লাহর কাছে বান্দা বান্দির আমল নামাটা উপস্থাপন করা হয়। সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার, এই জন্যে নবীজি সবসময় সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত থাকে আল্লাহর কাছে। যে ব্যক্তি এই দুই দিন শুধুমাত্র আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তবে দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না, যারা শিরিক করে, যারা শিরিক করে, এবং দুই নাম্বার যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না, ঝগড়া ফাসাদ কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে লাগবেন না, কারো সঙ্গে নামেতে থাকবেন না। যদি আপনার কোনো সমস্যা না হয়, শত্রুর সঙ্গে আবার মাতার প্রয়োজন নাই। যারা আপনাদের শত্রু, কথা বললে ক্ষতি হবে, আপনাদেরকে ক্ষতি করবে, তাদের সঙ্গে আপনি কথা বলবেন না, আপনার কোনো গুনাহ হবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহর কাছে যদি চাইতে পারেন ক্ষমা আজকের দিনে, সোমবার দিন অথবা রাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অপেক্ষায় আছে আপনাকে ক্ষমা করার জন্য। যত গুনাহ করেছেন মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ ভালোবাসবে। শুধু দোয়াগুলো পাঠ করবেন। আপনি গুনাহের জন্যে আপনার রিজিক কমিয়ে দেওয়া হচ্ছে, জীবন কমিয়ে দেওয়া হচ্ছে, অসুস্থর মধ্যে পড়ে যান, বিপদের মধ্যে পড়ে যান, গুনাহ। নবীজি বলেছেন, তোমাদের সমস্ত কষ্টগুলো আসে শুধুমাত্র গুনাহের কারণে। প্রত্যেকটা প্রাণী তাদের নিজের হাতের কামাই সুফল এবং কুফলকে ডেকে আনে। এই জন্যে আপনারা গুনাহ থেকে আল্লাহর কাছে তাওবা পাঠ করবেন এবং আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না। তারপর ছোট্ট আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করবেন। এবং যাদের ফ্যামিলির মধ্যে অভাব অনটন আছে, আল্লাহর নবী জি ছোট্ট একটি দোয়া শিখে গিয়েছেন, দোয়াটা আপনারা প্রাণ ভরে পাঠ করবেন। হযরতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও একজন ব্যক্তি গিয়ে দোয়াটি পাঠ করেছে, ধনী হয়ে গিয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই একজন সাহাবিকে দোয়াটি শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি পাঠ করার পর থেকে সেই সাহাবি ধনী হয়ে গিয়েছে। অভাব অনটন আর নাই, টাকা পয়সার সমস্যা নাই, আল্লাহ অভাবকে দূর করে দিবে। আল্লাহ তো বলেছেন, আমি আসমানের মালিক, জমিনের মালিক, রিজিকের মালিক, পৃথিবীর মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। এই জন্য মন থেকে আপনি আজকে পাঠ করবেন দোয়াটা, ইনশাআল্লাহ আল্লাহ রিজিক দিবে। আল্লাহ রিজিক দিবে না কি জন্য বলেন তো দেখি, কত কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদেরকে আল্লাহ খাওয়াচ্ছে, আর আপনি তো নামাজি ব্যক্তি। আল্লাহ তো বলেছেন, নামাজি ব্যক্তিকে, দিনদার ব্যক্তিকে রিজিক দেওয়া আল্লাহর দায়িত্ব। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি
তাকওয়া অর্জন করবে, ঈমান আনবে এবং নামাজ রোজা করবে, আল্লাহর পথে চলবে। ওয়ারযুকুহু মিন হাইযু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহিসাব রিজিক দান করবে, এমন জায়গা থেকে রিজিক দান করবে সে কখনো কোনোদিনও কল্পনাও করতে পারে নাই যে এত রিজিক আল্লাহ তাআলা তাকে দিবে, তে কল্পনাও সে ব্যক্তি করতে পারে না এমন জায়গা থেকে এত রিজিক যে দিবে। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, চাওয়ার মতো চাইলে অবশ্যই আপনি পেয়ে যাবেন, আজকে চাওয়ার মতো চাইবেন, পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। যারা ইনকাম করে ইনকামের মধ্যে বরকত দান করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আমি আমলটি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করবে। আজকে মুহররম মাসের সোমবার দিন অথবা রাত যেই কোনো সময় আমলটি করতে পারেন করবেন, আর নিষ্পাপ হবেন, রিজিক পাবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এক্ষুনি আমলটি শুরু করে দিন, অজু থাকলেও ভালো না থাকলেও কোনো সমস্যা নাই, আমলটি করতে পারবেন, এক্ষুনি আমলটি আমার সঙ্গে করুন। সর্বপ্রথম আজকে সোমবার দিন অথবা রাত আপনি সর্বপ্রথম তিনবার দুরুদ শরীফ পাঠ করুন, একবার দুরুদ শরীফ পাঠ করবেন, দশটা রহমত নাজিল হবে, দশটা গুনাহ মাফ হবে, দশটা নেকি লিখা হবে, এবং নবীজির রওজার মধ্যে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহর নবীজির কাছে ফেরেশতারা পৌঁছে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বড় ফজিলত একবার দুরুদ পাঠ করলে। সকলে বলি সুবহানাল্লাহ, তাই তিনবার দুরুদ শরীফ পাঠ করুন, আমার সঙ্গে পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো যাতে আল্লাহ ক্ষমা করে দেয় এই জন্যে আল্লাহর শিখানো তাওবার দোয়াটি আপনি পাঠ করবেন। আল্লাহ ওয়াদা করে বলছেন আপনাকে ক্ষমা করে দিবেন, তবে আপনি তিনটি শর্ত মানতে হবে। প্রথমে আপনি মন থেকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি ভুল করছি, মন থেকে বলবেন। দুই নাম্বার, আল্লাহ জীবনে আমি আর কখনো গুনাহ করব না, মন থেকে। তিন নাম্বার, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এ তিনটা শর্ত মেনে আপনি এক্ষুনি দোয়াটা পাঠ করবেন আর নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন, রব্বি ইন্নি জালামতু নাফসি فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي। আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে দূর হওয়ার জন্যে ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন, পড়বেন, আর চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। তবে আপনি মনটাকে খাটি রেখে পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে চলবেন, সত্য কথা বলবেন, দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من
গলাবতি দাইনি ওয়াকহরের রিজাল। এখন মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটা পাঠ করুন। আল্লাহর নবীজি আল্লাহর কসম করে বলছেন যে আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন, তাই আপনাদেরকে বলবো এক্ষণে দোয়াটা আপনারা পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের নেকাশাটা পূরণ করবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। পাঠ করুন ছোট্ট দোয়াটা, এরপর আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তিনবার সর্বশেষ দুরূদ শরীফ পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে যা বলবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে। মন থেকে আল্লাহর কাছে বলুন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবে, আল্লাহ তাআলা পূরণ করবে আপনাদের মনের আশা ইনশাআল্লাহ। মন থেকে দোয়া করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। ওয়া আল্লাহ, তোমার বান্দা বান্দিরা এত শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করেছে, যেই দোয়াগুলো তুমি শিখিয়ে দিয়েছ পাঠ করলে তুমি ক্ষমা করে দিবে, মন থেকে পাঠ করেছে। ও আল্লাহ, জীবনে যত গুনাহ করছে, ভুল করছে আল্লাহ, আমরা ভুল করছি, স্বীকার এসেছে আল্লাহ, এ চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ আমরা করেছি, ভুল করছি, এখন আমাদেরকে তুমি ক্ষমা করো, আমরা জীবনে আর কখনো এই ভুলের দিকে গুনাহের দিকে আমরা যাব না। গোপনে প্রকাশ্যে যার জীবনে যত গুণা আছে আল্লাহ আর জীবনে কখনো গুনাহের দিকে যাবে না, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা অনেকে অভাব অনটনের মধ্যে আছে, টাকা পয়সা নাই, রিজিক নাই, আল্লাহ খুব সমস্যার মধ্যে আছে, তোমার বান্দা বান্দিদেরকে রিজিক দাও, ধন সম্পদ দাও, অভাব অনটনগুলো দূর করে দাও। আল্লাহ, যাদের ছেলে মেয়ে ছেলেরা ইনকাম করে আল্লাহ ছেলেদের ইনকামের মধ্যে বরকত দাও, যাদের হাজবেন্ড ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, যাদের ছেলে সন্তানরা বিদেশে বিরাজ্যে থাকে, দেশে থাকে, কাজ করে, কামাই করে, লেখাপড়া করে, আল্লাহ তাদের স্বাস্থ্যকে সুস্থ রাইখো, সব সময় কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচাইয়া রাইখো। আল্লাহ, যারা যারা এই আমলগুলো করতেছে, ও আল্লাহ প্রতিদিন আমলগুলো করছে, আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকে কবুল করো, জীবনের যত অভাব অনটন আছে দূর করে আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার মতো টাকা পয়সা দিয়ে দাও। আল্লাহ, সবার মনের মধ্যে চায় মক্কা মদিনা যাইতে, কিন্তু টাকার জন্য যেতে পারে না। আল্লাহ টাকা পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে, তাদেরকে বৃষ্টির মতো দিয়ে আল্লাহ তুমি বরকত দাও। তোমার নবীজি তো এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তোমার বান্দা বান্দির অভাবের মধ্যে আছে, দোয়াটা পাঠ করেছে, আল্লাহ বরকত দাও রিজিকের মধ্যে। আল্লাহ, যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আছে আল্লাহ মনের আশাটা পূরণ করো। তোমার নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ তুমি মনের আশা পূরণ করো, দোয়াটা পড়লে তোমার বান্দা বান্দিরা পড়েছে, আল্লাহ মনের আশা পূরণ করো, সকলের যার মনের মধ্যে যে স্বপ্নগুলো আছে নেক স্বপ্ন নেক আশা আল্লাহ পূরণ করে দাও। যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও আল্লাহ, যাদের ফ্যামিলির মধ্যে শান্তি নাই শান্তি দাও, যাদের মনের মধ্যে মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা কবুল করো, যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আল্লাহ সকলের মনের স্বপ্ন পূরণ করো, নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করো। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আখির তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদেরকে, আপনাদের পরিবার সংসারের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সব সময় সুখে রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে আবার বলছি, আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করেছি, তোমার বান্দা বান্দিদের জন্য দুইটি হাত উঠিয়ে বলছি, আল্লাহ তাদের হাতগুলোকে এভাবে কবুল কর, তোমার ঘরটাকে স্পর্শ করার মতো তৌফিক দিয়ে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এভাবে প্রতিদিন যদি আমলের ভিডিওগুলো পেতে চান, অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করবেন, না হয় ভিডিওগুলো আর পাবেন না। এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, প্রথমে সাবস্ক্রাইব করবেন, তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশন অল করে দিবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনার মোবাইলের মধ্যে চলে যাবে, দেখে আমল করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।